অন্যদিকে শ্রম দফতরের ব্যাখ্যা তলব কলকাতা হাইকোর্টে। শ্রম দফতরে সুপারিশে 167 জন শিক্ষা দফতরে চাকরি পেয়েছে এই অভিযোগে হওয়া মামলায় জানা যায় সম্ভবত 300 জন এভাবে চাকরি পেয়েছেন। বিস্মিত হাইকোর্টে শিক্ষা দফতরে ব্যাখ্যা তলব করলো হাইকোর্ট। শ্রম দফতরের সুপারিশে 167 জন শিক্ষা দফতরে চাকরি পেয়েছে এই অভিযোগে হওয়া মামলায় জানা যায় সম্ভবত 300 জন এভাবে চাকরি পেয়েছেন। বিস্মিত হাইকোর্ট শিক্ষা দফতরে ব্যাখ্যা তলব করলো। শ্রম দফতরে সুপারিশে 167 জন শিক্ষা দফতরে চাকরি পেয়েছে শিক্ষা দফতরের ব্যাখ্যা তলব করলো হাইকোর্ট। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, ঠিক কি হয়েছিল এবং কি জানিয়েছে হাইকোর্ট এই মামলায়? এই মামলাটা সূত্রে জানা যাচ্ছে যে অন্তত 300 জনকে অনুকম্পাজনিত অর্থাৎ কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য শিক্ষা দপ্তরে, কিন্তু শিক্ষা দপ্তরে এইভাবে চাকরি দেওয়ার জন্য সুপারিশটা এসেছিল শ্রম দপ্তর থেকে। বিচারপতি বিশ্বজিৎ বসু জিজ্ঞাসা ছিল যে শ্রম দপ্তরের সুপারিশে কিভাবে শিক্ষা দপ্তরের চাকরি মিলতে পারে, যার কোন সদুত্তর এদিনকে মেলেনি। আর এই মামলা সত্ত্বেই যেটা জানা গেছে যে 2018 সালে যে শিক্ষা দপ্তরে নির্দেশিকা, সেখানে কিছু লুপহোলস বা ফাঁক আছে। তো এদিন কোর্ট জানিয়েছে যে ওই নির্দেশিকা এদিন অথবা আগামীকালের মধ্যে যদি প্রত্যাহার না হয়, তাহলে এই বিতর্ক কিন্তু আগামী দিনে প্রচুর মামলা জন্ম দিতে পারে। কারণ এই মামলা সূত্রে জানা যাচ্ছে শুধু 300 জনকে শ্রম দপ্তরের সুপারিশে শিক্ষা দপ্তরের চাকরি নয়, এই 2018 সালের নির্দেশিকা অনুযায়ী অন্তত 26,000 চাকরি নিয়ে কিন্তু গুরুতর জিজ্ঞাসা ওঠার সম্ভাবনা আছে। তো এই মামলাটার দিকে যে কারণে অনেককেই লক্ষ্য রাখতে হবে, এখন দেখা যাক পরবর্তীকালে কি হয়। ধন্যবাদ পল্লব, কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। শিক্ষা দফতরের ব্যাখ্যা তলব, শ্রম দফতরের সুপারিশে 167 জনের চাকরি এবং শিক্ষা দফতরের ব্যাখ্যা তলব করলো কলকাতা হাইকোর্ট।